আজ দক্ষিণ ত্রিপুরার সাব্রুমেও উদযাপিত হয়েছে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 123তম জন্মবার্ষিকী। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মহকুমার পুরাতন টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলা ফ্রুমগ। ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মহকুমা আধিকারিক রূপক আচার্য, সাব্রুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন দীপক দাস, সমাজসেবী তাপস লোধ প্রমুখ।